নতুন লড়াই শুরু ইস্ট বেঙ্গল কর্তাদের সঙ্গে কোচের। লাল হলুদের এশীয় কোটায় চতুর্থ বিদেশি কে, ভিনসেন্ট নাকি নতুন কোন মুখ? সাহেব কোচ অবশ্য বলছেন তিনি তার পছন্দ কর্তাদের জানিয়েছেন, তবে গত মরশুমে তিনি অ্যালেন গাওকে নিয়ে এসেছিলেন, কর্তারা তার প্রতিভাই বুঝতে পারেনি। সে এখন ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ফুটবলার, এবারও কোচের পছন্দ নিয়ে কর্তারা কি সিদ্ধান্ত নেবেন? অতনু ভট্টাচার্যের মতো এবারও কি লড়াইতে জিতবেন সাহেব কোচ? এই লড়াইয়ে ফেডারেশন কাপের আগে চতুর্থ বিদেশি আসে কিনা সেটাই এখন দেখার। The amount of rubbish that was about regarding Alan Gow was ridiculous. So when we get someone in this year, we just make sure it's somebody who fits into how we want to play. I mean, I thought, you know, Alan Gow was probably one of the best footballers this club will ever have. But unfortunately, other people didn't see it that way.